এখন মেয়ে হলে রাগ করে। হসপিটালে গেলে দেখবেন যে বাপের দুই তিনটা মেয়ে হয়, কয় কি হয়েছে ভাই, কয় আর কইেন না ওই আগো মাইয়া হন। এখন হসপিটালের নার্সেরও এরকম হয়ে গেছে, আমার তৃতীয় নম্বর মেয়ে যখন আসলো নার্সরা আমারে কয় না, ফজরের সময় এসেছে দুনিয়াতে, এই কি হয়েছে, কয় স্যার কি কম, আলে হয়েছে আমার তোর দুঃখ লাগে কেন, কইছি তুই যদি পুরুষ হতি কুত্তার মতো পিটাইতাম আমি তোরে, আমার যদি একশো মেয়ে হয় আমি খুশি, মেয়ে বেশি যেখানে বরকত বেশি। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ঘরের প্রথম সন্তান মেয়ে ওটা বরকতের ঘর, যেই পরিবারে একটা মেয়ে থাকবে পিতাও জান্নাতি মাও জান্নাতি, একটা কয়টা, শর্ত হলো মেয়েকে মারবা না, মেয়েকে বৈষম্যমূলক আচরণ করবা না, মেয়েকে আদর যত্ন করবা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আদর যত্ন দিয়ে যদি ওই মেয়েকে ভালো পাত্রে পাত্রস্থ করা হয় ওই পিতামাতা জান্নাতি। প্রথম বলেছেন যে এই ঘরে তিনটা কন্যা সন্তান হবে তাদেরকে ভালো জায়গায় পাত্রস্থ করবে ওই পিতামাতা, এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো দুইটা হয় কয় সেও জান্নাতি, যদি একটা হয় সেও জান্নাতি, যেই পিতামাতার বেশি সন্তান তারাও জান্নাতি। আল্লাহু আকবার, স্লোগান বের করেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো হয় না হলে আরো ভালো হয়। শয়তান গুলো, বাংলাদেশে এত মানুষ না থাকলে এত বরকত হতো না, ঠিক না? বাংলাদেশের বরকতের মূল ঘাঁটি হলো জনসংখ্যা, জনসংখ্যা আল্লাহর রহমত, যেটা ইউরোপ পায় না আমেরিকা পায় না রাশিয়া পায় না, ভ্যা ভ্যা করতেছে। একটা মা প্রেগনেন্ট হলেই তাকে $1,000 উপহার দেওয়া হয়, সন্তান নাই, হাজার হাজার পরিবার তোমরা কে আয় আর আরব। এখন আমাদের দেশে শয়তানি শুরু হয়েছে, গণহারে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সন্তান না নেওয়ার কারণে, সন্তান নিবা শরীর ভালো থাকবে। আমার মাকে দেখেছি, আমরা 11 সন্তান 11 ভাই বোন ছিলাম, মা এরকম ছিলেন, জীবনে কখনো ডাক্তার দেখার নেই, তিনি দোয়া করতেন কোনো পর ডাক্তার যেন আমার শরীর না দেখে, শুধু আমার ভগ্নিপতি একটা ছিল খুব বড় ডাক্তার সে দেখত। চলেও গেছেন দুনিয়া থেকে, ফজরের নামাজ পড়ে অজু অবস্থায় কালেমা পড়তে পড়তে বলছেন আল্লাহ হাফেজ বাবা চলে যাচ্ছি, আল্লাহ, একই অবস্থায় চলে গেলেন বাবা, ফজরের জামাত পড়লেন মসজিদে কালেমা পড়লেন, বলেন আমার কাছে কেউ কিচ্ছু পায় না আমি হাজার লোকের কাছে পাই। এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরের, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন জাফরী সাহেব, যিনার কাছে গিয়ে ছাত্রের মতো বসে থাকতেন, আল্লাহ আমার পিতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। নরসিংদী জামেয়ার প্রথম দিকে তিনি দায়িত্বে ছিলেন, এখন সিজার ওই ডাক্তার হেই ডাক্তার, আন্ডালা মুরগি করায় বেশি, বাচ্চা একটা কোনো মতে পেটে আসলে উনি প্রেগনেন্ট হয়েছেন উনি ডাক্তারে গিয়েছেন, খবিস কোথায় গেল, এগুলো বলার জিনিস। মরিয়াম আলাইহিসসালাম পেটে আসলেন উনি জানতেও দিলেন না কাউকে, মুসা আলাইহিসসালাম মায়ের পেটে জানে না কেউ, প্রতিবেশীও জানে না, শুধু মেয়েকে বলেছে মা তোমার ভাই আসতেছে দুনিয়াতে, সুবহানাল্লাহ কইবেন না, এমন ভাবে দুনিয়ায় আসলেন ফেরাউন 44 দ্বারা জারি করলো ছেলে হলেই হত্যা করো, রাখে আল্লাহ মারে। এখন সারা দুনিয়ার ইসলাম বিরোধীরা চায় মুসলমান সব শেষ হয়ে যাক, রোহিঙ্গা 20 লক্ষ মেরে বাংলাদেশে ঢুকিয়েছে, আরো মারার প্ল্যান, মনে করো না আরো মারবা, এখন তোমাদের খাওয়ার প্ল্যান, তোমরা মায়ের খাওয়ার জন্য এখন তৈরি হও, দিবেন কে, দিবেন কে, অলরেডি শুরু হয়েছে, যে আর্মি দিয়ে পিটিয়ে রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে ঢুকিয়েছ সেই আর্মিরাই তোমাদের মায়ানমারের গোষ্ঠীকে এখন পিটাচ্ছে ঘরের ভিতরে বসে, প্রতিশোধ নিচ্ছেন কে, আল্লাহ জাল্লা শানহু আপনার সব বিষয় কার কাছে বলবেন, একজন আমাদের মতো সুখী কেউ নেই, আমাদের একজন মালিক আছে ঠিক কিনা, 24 ঘন্টা যিনি আমাদেরকে কি করেন দেখেন,
এখন আমাদের বিভিন্ন ভাইরা বলে হুজুর একজন মন্ত্রীর কাছে যেতেও তো অনেক ভাইয়া মিডিয়া লাগে, আল্লাহর কাছে যাইতেও ভাইয়া মিডিয়া লাগবে, পীর সাহেব দরা ছাড়া হবেই না। তোর মতো মুশরিক আর কে হতে পারে? তুই তোর পীরের সাথে আল্লাহকে মিলাস মূর্খ? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। হ্যাঁ, তোর পীর তো মানুষের ভিতরে জানে না, তোর পীর মানুষকে দেখে না, তোর পীর নিজের শরীরও দেখে না, কিন্তু আল্লাহ তো 24 ঘন্টা তোকে দেখে, ঠিক কি না? আমাদের ভিতরের খবর রাখেন কে? ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুখফি সুদুর। চোখ কি গোপন করে কে দেখেন? সানগ্লাস লাগিয়ে কোন দিকে তাকিয়ে আছেন? দুনিয়ার মানুষ টের পায় না, টের পান কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার হৃদয়ে কি ওসওয়াসা ওঠে সেটা আমি জানি। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে ভায়া মিডিয়ার কোনো দরকার? নামাজ পড়ি সরাসরি কাকে ডাকি? কাকে? ভায়া মিডিয়া আছে কথা কন নাকি? ভায়া মিডিয়া নাই? আপনি ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়িয়ে আপনার সুরা আপনিই পড়েন, আপনার তসবি আপনাকেই পড়তে হয়। ইসলামে ঠাকুরিজম নাই, ঠাকুররা পড়ে আর তাদের পিছনে তাদের লোকেরা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি করে ভূমি করে দিলেও শান্তি হবে না। শান্তির জন্য আসল শান্তির মালিককে ডাকতে হবে, আল্লাহর নামই শান্তি। আল্লাহর নাম কি? আল্লাহুম্মা আনতাস সালাম আমিন কাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে আল ইকরাম। আল্লাহ একা সৃষ্টি করেছেন, একাই তাকে ডাকবেন, রাজি আছেন তো? ওয়াহদানিয়াত, প্রতি রন্ধ্রে রন্ধ্রে তাওহীদের ছোঁয়া। মানুষ নিজের মধ্যে একাই থাকে সারা জীবন, ঠিক কি না? আপনি সব আছে কিন্তু কেউ নাই, এরকম হয় কি না? যেমন আপনার আব্বা চলে গেছেন, হাজার মানুষ আপনার পাশে কিন্তু মনটা কাঁদে কার জন্য? বাপের জন্য কাঁদে। আপনার মেয়ে চলে গেছে, আপনার আদরের সন্তান চলে গেছে, সবাই আনন্দে, আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আপনার দুঃখটা কেউ নিতে পারছে না, ঠিক না বেটি? মানুষ সব সময় নিজের মধ্যে একা থাকে। একুদাশি আমার মনে বাজায় বাসি তা কেউ জানে না। কোন কবি? হ্যাঁ না, ঠাকুর বাঁশি বাজায়, বাঁশি বাঁশি বাজাচ্ছে। নজরুল অন্যভাবে বলেছেন, অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে, খনিকে ভালো বেসেছিলাম চিরকালের নাই হলে, হলো চেনা হলো দেখা নয়ন জলে রইবে লেখা, দুর্বিরহে ডাকে কে কা বরষায়, সজল করুন নয়ন তোলো দাও বিদায়। বিদায় নার্গিস থেকে বিদায় চাচ্ছে নজরুল। গোমতীর তীরে পাতারো কুটিরে আজ সে পথ ছায়ে সাজে,